বৃষ্টিপাত একটি স্বাভাবিক ঘটনা, এর সাথে কখনো শিলা কিংবা বরফের টুকরো পড়তে দেখা যায়। তবে সেটি যদি হয় হীরার বৃষ্টি, তাহলে তা মাথা ঘুরিয়ে দিতে পারে যে কারোরই। ইউরেনাস ও নেপচুন গ্রহে এই ধরনের বিচিত্র বৃষ্টিপাত হয়। গবেষকদের ধারণা, মহাবিশ্ব জুড়ে একাধিক গ্রহে এমন হীরার বৃষ্টি হয়ে থাকতে পারে। বিজ্ঞানীরা আগে বলেছিলেন, দৈত্যাকৃতির বরফে আচ্ছাদিত গ্রহগুলোর পৃষ্ঠের হাজার হাজার কিলোমিটার অভ্যন্তরে অত্যন্ত উচ্চচাপ ও তাপমাত্রা হাইড্রোজেন ও কার্বনকে শক্ত হীরায় পরিণত করে। তবে নতুন গবেষণা মতে হীরা গঠনের প্রক্রিয়ার সঙ্গে অক্সিজেনেরও ভূমিকা রয়েছে। ধারণা করা হয়, গ্রহগুলোর ভূপৃষ্ঠের নিচের অংশটি আদতে একটি গরম ও ঘন তরল। এই স্তরেই হীরা গঠিত হয় এবং তা ধীরে ধীরে গ্রহের অভ্যন্তরের পাথুরে অংশে পৌঁছে যায়। এই ভেতরের অংশটি অনেকটাই পৃথিবীর অভ্যন্তরের মতো এবং ভূপৃষ্ঠ থেকে এর দূরত্ব 10,000 কিলোমিটার। আংটিতে যতটা সুন্দর করে কাটা ও উজ্জ্বল হীরা থাকে, এই হীরাগুলো দেখতে ততটা দৃষ্টিনন্দন না হলেও পৃথিবীর হীরার মতো একই প্রক্রিয়াতে এগুলো গঠিত হয়ে থাকে। এই প্রক্রিয়াটির অনুকরণ করতে ক্যালিফোর্নিয়ার SLC গবেষণাগারে গবেষণা চালায় একদল গবেষক। বিজ্ঞানীদের ধারণা, গ্রহগুলোতে প্রচুর পরিমাণে অক্সিজেন রয়েছে, যেটি কার্বন থেকে হাইড্রোজেনের পরমাণুগুলোকে শুষে নিতে সাহায্য করে, ফলে খুব সহজেই কার্বন জমাট বেঁধে হীরায় রূপান্তরিত হতে পারে। এস এম আরিফ, মাইটিভি।